এখন আমি আলাদা শূন্য নিয়ে আলাদা আলোচনা করিব। শূন্য আলাদা তোমাক বলি গতে আগে শূন্য আমি হেনে চিনিব, হেনে বুঝি পারিব, সেদিন একটু মই আলোচনা করিম। কম দলের মন দিনে শুনে থাকবো বুঝো, আর ন বুঝি দিয়ে আলাদা মন দিনে আলাদা সে থাকো ভিডিও বু মন দিনে আলাদা মহদানে শুনে থাকো বুঝি পারিবা বুঝছো কি আগে। আচ্ছা প্রথমে হি বিষয় হি হি দেখা আগে শূন্য শূন্য বলে আমি হেনে লিখিব, শূন্য বলে দিব আমাদের হি কি হলি তুমি কি বলো লিখো শূন্য। শূন্য মানে হি, শূন্য মানে হালি, তোর হিচ্ছু নেই। হ্যাঁ শূন্য মানে হি হালি, তোর হিচ্ছু নেই। তুই তোর সময় জীবনে তুই যদি ধরছি এই হলম তোর হিতে বলে তোর ইজ্ঞ হলম আগে। হ্যাঁ তোর ইগুলোটা হলম আগে এই হলম যদি তুই এই হলম যদি তুই আরেকজনের যদি ধরছি হয় আরেকজন হলে এই হলম যদি আরেকজনের যদি ধরছি হয় তাকে হি হিতে হবো তোর অপরের চিহ্ন দেবো না না তোর যদি ওটা ইগু হলম খাদি হয় সে হলম তুই যদি তোর সময় জীবনে ধরছি হয় আর হিতে হবো অপরের চিহ্ন দেবো না না হিতে হবো শূন্য দেব তার মানে শূন্য মানে হি তখন হচ্ছু নেই তোর জিবি এলো শিবি তোর সময় জীবনে দু হচ্ছে তাই না। তার মানে এই গল আগে এই হলম তুই যদি আরেক মানে যদি দিচ্ছি সমান সমান কি দেব শূন্য দেব দে হয় না কি দেব শূন্য দেব দে শূন্য এই হলম যদি এই হলম যদি তুই বলে দশমা জীবনে দিচ্ছি হয় কি দেব শূন্য দেব। আচ্ছা কি আগে তারপর যে আরেক আমরা দেখি ধরো এরা দেখি ইয়ে কেন বলে গাছচত্তা। হ্যাঁ ইয়ে গাছচত্তা এই গাছচত্তা বিধি এরা দেখি বলুন হাবি হাবি ইয়ত গড়ে রাগা ইয়ে। হ্যাঁ হাবি হাবি ইয়ত হি গড়ে রাগা ইয়ে হি বল। হ্যাঁ কিন্তু তুই বল কিন্তু বল কিন্তু বল কিন্তু বল। আচ্ছা তারপরে কি আরো বলে দেয় রাগালিয়ে কেন্দ্রীয় আর বুঝি এই কেন্দ্রী রাগালি আরেক এই কেন্দ্রী রাগা ইয়ে কিন্তু রাগালি আরেক বলো তোমাদের তুমি সব আরেক কিচ্ছু নেই আরেক বলতি কিচ্ছু নেই তার মানে কি বুঝি বঙ্গে থইবি আগ থইবি বল আগ নিয়ে মানে তুমি এক এক দুই তিন তার মানে সে তোমাদের হইবি বল আগন বল হইবি আগন তিন নামে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন হইবে অনেক তিন নামে তার মানে এটি বুঝিব এই বুঝিব দে তিন নয় না তাই ইয়ে ইয়ে থইবি আগুন হতে ইয়ে থইবি আগুন এক দুই এক দুই ইয়ে থইবি আগুন দিবি আমরা দিবি এক দুই নয় না তাই ইয়ে তুমি কি বুঝিব এই বুঝিব দে দুই তাই ইয়ে থইবি আগুন সাথে বল বল হইবি আগুন ছিও সে বলো ইগু লগে মানা ও ইগু ইগুলে হি বুঝিব সিও এক নে বুঝিব এই আচ্ছা এই ইয়ে থইবি আগুন ছদে ইয়ে দেখা প্রশ্নবোধক চিহ্ন দিয়া আগে মানে এই চিহ্ন মানে মানে পিছের পরে ইয়ে হি বুঝিব এই চিহ্ন মানে হি বিজের পরে হি বুঝিব বাংলাদেশে কি মানে প্রশ্নবোধক চিহ্ন ইয়ে কি বুঝিব দে কিচ্ছু নেই তার মানে তুমি হি বুঝিব তোর হিচ্ছু নেই কিচ্ছু তাহলে সে হি বজে শূন্য বজে দেয় শূন্য মানে হি হালি গ শূন্য মানে কি হালি তোর কোনো ইচ্ছু নেই তার মানে কি বুঝিব কি বুঝে দেয় শূন্য কি বুঝবো না শূন্য এ শূন্য আচ্ছা এম বুঝি পারছো আচ্ছা ঠিক আছে।
আমি কি করি কম ধরো যে ইপিং করতে গাছ, হ্যাঁ ইপিং করতে গাছ, ইয়ে কি গাজ ফাদা, হি গাজ ফাদা, ইহি গাজ ফাদা, গাজ ফাদা। আচ্ছা আমি করতে গাছ আগে ইপি আমি কিন্তু গাছ আগে এই গাছ পাতা আগে হবে এক দুই, এক দুই হয় না এতে দিয়ে না এতে এক দুই হয় না দেশ দিয়ে না এতে তার মানে ইয়ত হরিণ ফাদা আগে দিয়েন ফাদা আগে দে হরিয়েন দিয়েন দিয়ে করে আমি কেন্দ্রে লিখি বো বুঝো ইয়ত হরিণ ফাদা আগে হতে হরিণ ফাদা আগে হতে ইয়ত ফাদা আছে মাত্র এক কান মানে এক কান এতে তাই তুই বুঝিব এক ন বুঝিব মানে এক কান রে ফাদা আগে একদাহি বুঝছে দেশ এক বুঝছে দে আচ্ছা তাই ইয়ত হরিণ ফাদা আগে এই গাছ মানে গাছ দেওয়া যাতে আমার আদা মতো যে যারা নিয়ে আগে সে যারা মরা গাছ, মরা গাছ এই গাছ মরা গাছ যে গাছ তোমাদের হন ফাদা নেই হন ইচ্ছু নেই হ্যাঁ সে হন দেখি মরা গাছ নে। আচ্ছা মরা গাছ যদি ফাদা যদি নথা দিয়ে হয় সে কি হবে সে পেরে তার তো হন ইচ্ছু নেই তার মানে সে সন্ধ বাক্স ধরো এগুলো বাক্স রে এগুলো বাক্স ইবি এই বাক্স এই বাক্স বলা ইয়ে থইবি দিবি ইচ্ছু নেই বক্স এই বক্স করতে তার মানে তুমি সদে ইয়ে নুমলে তোমার সঙ্গে প্রশ্নগুলো চিহ্ন মানে সিএন কি বিজেপি প্রশ্ন করে তোমার সিএন কি আসলে হ্যাঁ আমার বাক্স মানে ঘুরিবা বল বল হইবে আপনি ইগুরিয়া দে এই ইগুরি বল এবারে ইয়ে বলতে এক তাইলে সে বাক্স পদ বল হইবে এখন ইগুয় নেই তার মানে সে ইয়া বলতে শূন্য ইয়া বলতে শূন্য ইচ্ছু নেই মানে হি শূন্য মানে ইয়ে বলতে এই বি ইয়া বলতে এই শূন্য বুঝি বলতে এটি বুঝি বলতে শূন্য তার মানে এগুলো যায় হি ইয়া তাহলে ইচ্ছু নেই তো হি বুঝি বলতে শূন্য শূন্য বলতে আমি কিন্তু বুঝিব বুঝো আচ্ছা এক বলে দেয় বুঝি পারছি শূন্য মানে কি শূন্য মানে বলতে কোনো ইচ্ছু নেই তার হালি যেমন এলাম মরা গাছ এই তার আমার পাতা নেই কত দূর পাতা ফুটি ইয়ত হয় না ইয়ে ধ্যান ফুটি ইয়ত একটু ফুটি ইয়ে তার মধ্যে শূন্য ইয়ে ইচ্ছু নেই
পরবর্তী ক্লাস গুলোতে দেখা হবো আরো, আর তুমি মন দিয়ে পড়াশোনা করছো, ঠিক আছে, ধন্যবাদ।